প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নবরণ বিএম কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ মার্কেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন পার্ট ওয়ান, এবং এই অনলাইন ক্লাসটিতে তোমাদের সাথে আমি রয়েছি আয়েশা খান। আজকে আমরা জানব তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন অফ মার্কেটিং থেকে। চলো তাহলে এক নজরে দেখে নিই কি রয়েছে ইন্ট্রোডাকশন অফ মার্কেটিং এর মধ্যে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশনস অফ মার্কেটিং, অর্থাৎ বাজারজাতকরণের সংজ্ঞা। দ্বিতীয়তে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলোসফিস, বাজারজাতকরণ ব্যবস্থাপনার তত্ত্ব বা মতবাদ। তৃতীয়তে রয়েছে ডিফারেন্সেস বিটুইন সেলস অ্যান্ড মার্কেট অরিয়েন্টেশন, বিক্রয় এবং বাজার মতবাদের পার্থক্য। চতুর্থতে রয়েছে মার্কেটিং প্রসেস, বাজারজাতকরণ প্রক্রিয়া। এবং পঞ্চমতে রয়েছে ট্রেন্ডস ইন মার্কেটিং, বাজারজাতকরণের ধারা। এই পর্যায়ে আমরা আজকে ডেফিনেশনস অফ মার্কেটিংয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা জানব মার্কেটের সংজ্ঞা। ইংরেজি মার্কেট এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বাজার। মার্কেট শব্দটি ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল পণ্য, ব্যবসা স্থান কিংবা যেখানে ব্যবসায়িক কার্যাবলী পরিচালিত হয়। ফিলিপ কটলার মার্কেট সম্পর্কে বলেন যে মার্কেট হলো কোনো পণ্য বা সেবার প্রকৃত বা সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এখন প্রশ্ন হচ্ছে প্রকৃত ক্রেতাকে এবং সম্ভাব্য ক্রেতাকে। প্রকৃত ক্রেতা হচ্ছে যে বর্তমানে আমার বাজার থেকে পণ্য ক্রয় করছে বা সবসময় ক্রয় করে, এবং সম্ভাব্য ক্রেতা হচ্ছে যে ভবিষ্যতে ক্রয় করবে। এবং সম্ভাব্য ক্রেতাকে উদ্দেশ্য করেই বিজ্ঞাপন প্রদান করা হয়, এবং সম্ভাব্য ক্রেতার সৃষ্টিও হয় বিজ্ঞাপন দ্বারা কিংবা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে। চ্যাম্পম্যানও বাজার সম্পর্কে খুব সুন্দর একটি ছোট সংজ্ঞা প্রদান করেছেন, যেখানে তিনি বলেছেন, বাজার পট্টি দ্বারা কোনো স্থান নয়, এখানে পণ্যের সমষ্টি, ক্রেতা বিক্রেতার ব্যক্তিবর্গ এবং যেখানে একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় তার মাধ্যমে বাজার গঠিত হয়। তাই বাজার বলতে আমরা কোনো একক একটি বিষয়কে বুঝতে পারি না। বাজার বলতে পণ্য পণ্যের সমষ্টি, ক্রেতা বিক্রেতা, সম্পূর্ণ ব্যক্তিবর্গটা এবং যেখানে একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় সে বিষয়টিকে বোঝানো হয়েছে। সর্বশেষে আমরা বলতে পারি বাজার হচ্ছে বর্তমান সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যেখানে অবশ্যই অভাব এবং চাহিদা থাকবে এবং অভাব চাহিদা সামর্থ্য সব কিছু পূরণের ইচ্ছাও থাকবে। কারণ অভাব যদি থাকে কিন্তু আমার যদি অভাব পূরণের সামর্থ্য বা ইচ্ছে না থাকে, আমরা সেই অভাব পূরণ করতে পারবো না। পর্যায়ে আমরা আলোচনা করব মার্কেটিং শব্দের অর্থ কী এবং মার্কেটিং বলতে কী বুঝো। ইংরেজি মার্কেটিং এর বাংলা আবিধানিক অর্থ হলো বাজারজাতকরণ। মার্কেটিং হলো এরূপ ব্যবসায়িক কার্যাবলী যার মাধ্যমে পণ্য বা সেবাকর্ম মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। আবার মার্কেটিং বলতে আমরা উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য ভোক্তাদের নিকটও পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকে বুঝিয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি মার্কেটিংয়ে অবশ্যই যে কাজগুলো হচ্ছে পণ্য বা সেবাকর্মের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তর হবে, অর্থাৎ মালিকানা হস্তান্তর হয়, কিংবা মার্কেটিং বলতে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকেও আমরা বুঝিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে উৎপাদনকারী কারা? যারা পণ্যটা উৎপাদন করে বা এই সম্পৃক্ত বিষয়ের সাথে জড়িত তারা হচ্ছে উৎপাদনকারী, আর ভোক্তারী হচ্ছে কারা? যারা পণ্যটা ভোগ করে থাকে তারা হচ্ছে ভোক্তারী। তাহলে উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় কাজটাকেও মার্কেটিংই বলা হয়। ফিলিপ কটলার এবং গ্যারিয়ার এর মতে বাজারজাতকরণ হচ্ছে এমন একটা সামাজিক বা ব্যবস্থা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের অভাব আছে এবং সেই অভাবটা পূরণ করার জন্য মূল্যের বিনিময়ে অন্যের নিকট থেকে কিছু লাভ করতে পারে। ধরো তোমার এক কোনো বিষয়ের অভাব রয়েছে, সেই অভাবটা পূরণ করার জন্য অবশ্যই তোমার সেই অভাবটা পূরণের জন্য তোমাকে মূল্যের বিনিময়ে অন্যের নিকট থেকে কোনো কিছু লাভ করতে হবে।
ক্লার্ক অ্যান্ড ক্লার্ক বলেছেন, বাজারজাতকরণ বলতে ওই সকল প্রচেষ্টাকে বোঝায় যা পণ্য বা সেবার মালিকানার হস্তান্তরে প্রভাবিত হয় এবং এদের বাস্তব বন্টনে যত্নবান করে তোলে। তাহলে মার্কেটিং বলতে আমরা অবশ্যই বুঝবো যে যা অর্থের বিনিময় একে অপরের নিকট হস্তান্তরের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে। আমরা জানবো পণ্য বলতে কি বুঝছো। পণ্য হচ্ছে এমন কিছু যা মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে পারে। পণ্য দৃশ্যমানও হতে পারে, পণ্য অদৃশ্যমানও হতে পারে। দৃশ্যমান পণ্য বলতে আমরা বুঝি চাল ডাল ইত্যাদি, আবার অদৃশ্যমান বলতে বুঝি শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারির সেবা ইত্যাদিকে। ফিলিপ কটলার এবং গ্যারিয়ামস্চ পণ্য সম্পর্কে বলেন যে অভাব এবং চাহিদা পূরণে সক্ষম যে কোনো বস্তু যা বাজারে ছাড়া হয় তাকেই পণ্য বলে। ম্যাকার্থিও বলেন পণ্য হলো কোনো প্রতিষ্ঠানের অভাবমোচনের আহ্বান। তাহলে পণ্য বলতে আমরা বুঝি যে যাই বাজারে ছাড়া হয় এবং যারই যে জিনিসটারই মানুষের অভাব রয়েছে সেই অভাবটাকেই পণ্য বলে। এখন আসো আমরা তাহলে একটু জিজ্ঞাসা করি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি তাহলে নবরণ স্কুলের পণ্য? হ্যাঁ অবশ্যই তোমরাও নবরণ স্কুলের পণ্য, কারণ যে কোনো জায়গায় হোক তোমরা নবরণ স্কুলকে রিপ্রেজেন্টেটিভ করো এবং নবরণ স্কুলেরও তোমাদের চাহিদা রয়েছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারবো অবশ্যই তোমরা নবরণ স্কুলের পণ্য। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় এবং আজকের ছোট্ট অনলাইন ক্লাসটি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।